ভারতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএমে ঢুকে এক গ্রাহককে সাহায্য করার নামে টাকা আত্মসাতের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। যুবককে গ্রেপ্তার করে পুলিশ। সূত্রের খবর, হাসনাবাদ বরুণহাটার সুমন্ত ঘোষ নামে এক যুবক নিজের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কর্মী বলে নিজেকে পরিচয় দিয়ে ব্যবসায়ী শিপন মজুমদারের এটিএমে টাকা জমা করতে সাহায্য করার কথা বলে। শিপন বাবু 50,000 টাকা নিজের অ্যাকাউন্টে জমা করতে চাইলেও মেশিনের ত্রুটির কারণে 25,500 টাকা জমা করতে সক্ষম হয়। বাকি 24,500 টাকা শিপন বাবুর খাতে জমা করতে মধ্যম গ্রামে নিয়ে যায়। টাকা জমা দেওয়ার পরেও নিজের অ্যাকাউন্টে জমা না হয় সন্দেহ হয়। এরপর অভিযুক্ত যুবককে বারাসাত শাখায় নিয়ে এসে পরীক্ষা করলে আসল ঘটনা প্রকাশ পায়। লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আমি এসেছিলাম এটিএম বারাসাত এসবিআই বুথে, টাকা জমা করতে এসে অর্ধেক টাকা জমা করেছি, হঠাৎ ইলেকট্রিসিটি অফ হয়ে গেল। এর মধ্যেই একটা লোক কোথা থেকে এসে, কোথায় না, ওই আশেপাশে ঘুরছিল। ও আসলে অ্যাকচুয়ালি ওখানকার একজন কর্মকর্তা, সেজে কর্মকর্তা, সেজেই ব্যাংকেরই লোক, ব্যাংকের লোক বা উনি এসবিআইতে কাজ করছে। একটা পরিচয় দিয়েছে, পরিচয় দিয়ে কাজ করে উনি বললো যে আপনাকে বাকি টাকা রিফান্ড আসবে, আপনি এই টাকাটা গিয়ে, আপনি একটা আমাদের একটা কাউন্টার রয়েছে ওখানে গিয়ে, এসবিআই অফিস রয়েছে, ওই স্যারের সাথে কি কন্ট্যাক্ট করেছে, ওই নাম্বারে পিন নাম্বারে টাকা দিলে ওই টাকাটা জমা হয়ে যাবে, যে টাকা জমা করেছি তো ওই টাকাটা জমা করলে আমার ওই বাকি টাকাটা জমা হয়ে যাবে। এবার আমাকে উনি ওনাকে নিয়ে আমি মধ্যগ্রাম গেলাম, ওখানে গিয়ে ওনার এসবিআইকে ভূতে ঢুকেই আমার অ্যাকাউন্ট বলে ওনার অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে দিল। হ্যাঁ, এই তো থাকে অভিযোগ করে তো ওনাকে কোল ধরে নিয়ে আসলাম, অ্যারেস্ট হয়ে গেছে। অ্যারেস্ট আমি নিজে হাতে ধরেছি, আমি জানি ও পট করেছে আমার সাথে, ওকে অভিযুক্ত শাস্তি চাই, আমার টাকা রিফান্ড করবে এখন। আমি 2 থেকে 2:30 অবধি আমাদের টিফিন আওয়ার্স, আমি টিফিনে গেছি, এর মধ্যে এসে শুনছি যে এক কাস্টমারকে আর এক কাস্টমার হেল্প চেয়েছে। এইবার সেটা সেই কাস্টমার তার অ্যাকাউন্টে না টাকাটা ইয়ে করে, আমার মনে হয় তার অ্যাকাউন্ট বা আদার্স অ্যাকাউন্টে এরকম কিছু একটা ঘটনা ঘটিয়েছে। ঘটানোর পরে এবার যার সঙ্গে হয়েছে সে আমাদের ব্রাঞ্চে গিয়ে, তপনবাবু আছেন তার সঙ্গে ইয়ে করে, যাই হোক তার আগে ওই ইয়েকে ধরেছে। ধরে আনার পরে ব্যাংকে গেছিলেন, দাঁড়ান, ব্যাংকে যাওয়ার পরে আমি এসে শুনলাম এই ঘটনা।